মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় বুধবার বিকাল পুলিশ তিনটায় সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান জানান গত দুই সালের আট ডিসেম্বর রাত তিনটার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া ফারাজিকান্দি গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গুমতি সেতুর ওপর ছয় থেকে সাতজন সংঘবদ্ধ ডাকাত দল মামলার বাদী প্রবাসী ওসমান এবং তার ব্যবহৃত একটি প্রাইভেট কার আটক করে ডাকাতি করে মহাসড়কে উবার চালক সেজে প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি করত তারা এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে ডাকাতির ঘটনার পরপর মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌখুশ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন সংবাদ সম্মেলনে পুলিশ জানান ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায় ডাকাতি যে লুণ্ঠিত মালামাল লুণ্ঠিত মালামাল হিসেবে আমরা একটি আইফোন একটি সিমফোনি মোবাইল ফোন একটি স্বর্ণের চেন একটি মোটরসাইকেল সাইকেল দুটি হেলমেট একটি চাকু একটি চাপাতি এবং একটি ছোড়া উদ্ধার করি যে ডাকাত আমাদের কাছে তিনজন গ্রেপ্তার আছে তিনজনের মধ্যে ডাকাত শরীফ তার নামে দুইটি ডাকাতি মামলা আছে আবার মোহাম্মদ রানা বয়স ছাব্বিশ তার নামে একটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং একটি মাদক মামলা রয়েছে আর অপর যে দুইজন আসামি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মামলা ডাকাতি মামলায় জেলাতে আছে এবং আমাদের কাছে যে তিনজন গ্রেপ্তারকৃত আসামি আছে তারা তিনজনই আমাদের কাছে স্বীকার করেছে ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়ে এবং তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যে আদালতে প্রেরণ করব ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারা মোতাবেক বিজ্ঞ স্টেট কর্তৃক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ইতিমধ্যে তারা একাধিকবার গ্রেফতার হয়েছে তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ টু ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ